মাদুর গাছে আকাশে হাজার হাজার হাত রয়েছে, থিয়েটারের সব বড় বড় ক্যারেক্টার। মেট্রো ট্রেনটা কি দারুন বোঝা যাচ্ছে দেখো, ওয়ার্ম হোয়াইট কালারের আলো দিয়ে একদম সাজানো, রেড আর ইয়েলো কম্বিনেশন। উপরে দেখো তোমার রুটি ঝুলছে, বড় দেখো নৌকা করেছে। প্যান্ডেলটা কিন্তু ভীষণ সুন্দর, মনে হবে যেন হস্তশিল্পের মেলাতে চলে এসেছো। ভাটির মধ্যে কাবাব তন্দুরি হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি কাশুজা। দুর্গাপুজো পরিক্রমার আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটার মধ্যে দিয়ে নর্থ কলকাতার টপ টপ প্যান্ডেল গুলো যেগুলো উদ্বোধন হয়ে গেছে তোমরা ভিজিট করতে পারো, তার ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবে, সাথে গাইডলাইন থাকবে এবং ডেসক্রিপশন বক্সটা চেক করবে এবং গুগল ম্যাপের লিঙ্কটাও কিন্তু দেওয়া থাকবে। সুতরাং ভিডিওটা শুরু করছি, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করো, আমি কাশুজা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা with uncut shoot. এটা হচ্ছে কুমারটুলির অন্যতম একটি বিখ্যাত পুজো, এটা হচ্ছে কুমারটুলির সার্বজনীন। এই যে অংশটা দেখছো এটা হচ্ছে কুমারটুলি বাজার, এটাকে কুমারটুলি বাজারেরও কিন্তু পুজো বলে। এখানে আসার যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন সেটা শোভাবাজার এবং শ্যামবাজার দুটোই, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। বছর এখানকার থিম হলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং মহিষ মর্দিনী। এখন দেখো কোদাল কাস্তে দিয়ে কিন্তু এরকম একটা মডেলের মতো করা রয়েছে, ফিগারের মতো মডেল, তার উপরটা কিন্তু এরকম গাছ রয়েছে, এটা না উপরে দেখো ফণিমনসা গাছ। দেখো পুরো প্যান্ডেলটা দেখো ধানের বস্তা দিয়ে করা, উপরে দেখেছো পুরো সারি সারি একদম ধানের বস্তা সাজানো, কাপড়ের মধ্যে পেন্টিং এর মাধ্যমে দেখো কাকতাড়ুয়াটা করা হয়েছে। এদিকে সব খড় মাটি দিয়ে কিন্তু এরকম ফিগার গুলো পুরো গেছে। মা দুর্গাটা দেখো কি সুন্দর, খুব ইউনিক, একদম ধানের ছড়া মাথার মধ্যে নিয়ে একদম যাচ্ছে। হাতিবাগানের একটা বিখ্যাত পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে হাতিবাগান সার্বজনীনের পুজো। আর আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমাদের শোভাবাজার, ওখান থেকে তোমরা ডাইরেক্ট অটো পেয়ে যাবে। এই যে দেখো অটোগুলো যাচ্ছে ডাইরেক্ট একদম তোমাদের এখানে নামাবে। এবছর হাতিবাগান সার্বজনীনের থিম হলো প্রকরণ। প্যান্ডেলটা দেখো পুরো একদম টিন দিয়ে করেছে, কি সুন্দর দেখতে না। হাতিবাগানের আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে হাতিবাগান নবীন পল্লীর পুজো। এবছরের থিম হলো দেখো থিয়েটার পাড়া। নিয়ারেস্ট যেটা মেট্রো স্টেশন সেটা হচ্ছে শোভাবাজার, ও ওই দিক থেকে তোমরা হাতিবাগান সার্বজনীন দেখে এগিয়ে এলে পরেই কিন্তু এই নবীন পল্লীটা পেয়ে যাবে। এটার সব বড় বড় ক্যারেক্টার, আর এখানে স্টার থিয়েটারটা দেখো সুন্দর করে প্ল্যাকার্ড করে লাগানো, এই যে নটি বিনোদিনী লেখা, 1883 সালের দক্ষ যজ্ঞ গিরিশচন্দ্র ঘোষ নিবেদিত, এইরকম সব পুরোনো দিনের যে পোস্টার গুলো সেগুলো সব চারপাশে দিয়ে একদম সাজানো। চলে এসেছি হাতিবাগানের আর একটা পুজো প্যান্ডেল, এটা হাতিবাগানের নলিন সরকার স্ট্রিটের পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন তোমাদের শোভাবাজার সার্বজনীন দেখে একটু এগিয়ে এলে পরেই কিন্তু তোমরা এই নলিন সরকার স্ট্রিটের পুজোটা পেয়ে যাবে। এবছর এখানকার থিম হলো মহানগরের মহোৎসব। চলে এসছে আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে কাশী বসলেন দুর্গা পুজো। এখানে আসতে হলে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার গিরিশ পার্ক, ওখান থেকে তোমরা বাস বা অটো পেয়ে যাবে। এটা হচ্ছে স্কটিশ চার্চ স্কুলের একদম কিন্তু অপোজিটে। এবছর এখানকার থিম হলো রত্নগর্ভা, বিভিন্ন রকম কালারফুল তোমার কাপড় ঝুলছে, পিকচার দিয়ে সাজানো, বেতের কাজ দিয়ে পুরো রামমোহন রায়কে করা হয়েছে।
আর একটা পুজো প্যান্ডেলে, এটা হচ্ছে গৌরীবাড়ি সার্বজনীন দুর্গোৎসব প্রদর্শনীর পুজো। এখানে আসতে হলে তোমাদের গৌরীবাড়ি যে ব্রিজটা আছে তার সামনে আসতে হবে। পান্না থেকে একটা স্টপেজ এগিয়ে এলে গৌরীবাড়ি পড়বে। ব্রিজটার একদম নিচেই কিন্তু রয়েছে এই পুজো প্যান্ডেলটা। এবছর এই পুজো প্যান্ডেলের থিম হচ্ছে পোড়ামাটির টানে। পোড়ামাটির দেখো পুরো কাজ দিয়ে কিন্তু প্যান্ডেলটা করা, তার সাথে বাঁশ বেত গোল গোল বাতি দিয়ে কাজ হয়েছে, লাল কাপড় জড়ি কাপড় দিয়ে কিন্তু কাজ করা, পুরো ফিগার মোটিভে কাজ গেছে, বাংলার হস্তশিল্পের ডিজাইন গুলোর উপর পুরো কাজ। এটা হচ্ছে তেলেঙ্গা বাগানের পুজো। এখানে আসতে হলে গৌরীবাড়ি ব্রিজটা ক্রস করে আটটু এগিয়ে আসবে। তেলেঙ্গা বাগান স্টপেজ রয়েছে। এবছর এখানকার থিম হচ্ছে পৃথিবী গদ্যময়। থিমে মেইনলি তুলে ধরা হয়েছে খাওয়ার যে আমরা অপচয় করি সেটা, মানে সমাজের এক শ্রেণী খেতে পাচ্ছে না আর এক শ্রেণী শুধু অপচয় করে যাচ্ছে, সেটাকেই এখানে কিন্তু সময় তুলে ধরা হয়েছে। উপরে দেখো তোমার রুটি ঝুলছে আর চারিপাশে শুধু থালা রয়েছে, দেখেছো থালার মধ্যে মধ্যে এক একজনের হাত রয়েছে। বিয়ে বাড়িতে দেখো যে খাওয়ার অপচয় হয় সেটাও এখানে কিন্তু তোমার তুলে ধরেছে, দেখেছো খাওয়ার এত অপচয় হচ্ছে। এক শ্রেণীর মানুষ দেখো এক কামড় ফলটা খেয়ে এভাবে ফেলে দেয়, আর এক শ্রেণীর মানুষ আছে যারা হাঁ করে তাকিয়ে রয়েছে ওই আট খাওয়া ফলটাকে খাবে বলে। মাকে অন্নপূর্ণা দেবী পুজো করা হচ্ছে। এই যে শিব বাবা রয়েছে, মায়ের হাতে দেখো এরকম থালা রয়েছে অন্ন রয়েছে। গৌরীবাড়ি যে সার্বজনীনটা দেখালাম ওটা দেখে পায়ে হেঁটে 5 মিনিটের মতো মানে গৌরীবাড়ি ব্রিজটা থেকে নেমেই সামনেই পুজো প্যান্ডেলটা পেয়ে যাবে। তো হচ্ছে দেখো মেট্রোর থিমটা, মেট্রোতে যেরকম বসার জায়গা থাকে সেরকম রয়েছে, আর এদিকে এসিও রয়েছে, একদম ঠান্ডা ঠান্ডা ব্যাপার। এখানে দেখো এলসিডি প্রজেক্টর লাগিয়েছে, গঙ্গার ভেতর দিয়ে গেলে পরে যেমন ব্লু হয়ে যায় এখানেও কিন্তু এরকম পুরো ব্লু আলো জ্বলবে। গঙ্গার তলা দিয়ে আমরা যাচ্ছি সেটা বোঝানোর জন্য দেখো এখানে একদম ব্লু আলো দেওয়াই রয়েছে। এই হচ্ছে হাওড়া মেট্রো, আর মেট্রো ট্রেনটা কি দারুণ বোঝা যাচ্ছে দেখো। এই হচ্ছে দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা করেছে যেখানে তোমার মা দুর্গা বসানো রয়েছে। চলে এসেছি উল্টোডাঙ্গার আর একটা পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে উল্টোডাঙ্গা বিধান সংঘের পুজো। এবছর এখানকার থিম হচ্ছে বাণিজ্যে বসতি লক্ষ্মী। এখানে আসতে হলে তোমরা গৌরীবাড়ি থেকে অটো করে এই যে তেলেঙ্গা বাগান নামবে, তেলেঙ্গা বাগানের একদম অপোজিটেই রয়েছে কিন্তু এই বিধান সংঘের পুজো। বাণিজ্যে বসতি লক্ষ্মী থিমের সাথে মানানসই করে দেয় শিল্পগুলো রয়েছে, তার নামগুলো রয়েছে। এদিকে মোহিনী মিল রয়েছে, এদিকে ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি রয়েছে, এগুলো সব লেখা রয়েছে। এখানে গঙ্গাটাকে দেখানো হয়েছে যেখানে তোমার এই যে নৌকাটা যাচ্ছে পুরো, এই যে এটাকে তোমার গঙ্গার জল পুরো করেছে, বিশাল বড় একদম দেখো প্যান্ডেলটা। নৌকাটাকে সিম্বল হিসেবে বাণিজ্যের জন্য করেছে। চলে এসেছি উল্টোডাঙ্গার আর একটা পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে সুরির বাগানের পুজো। তেলেঙ্গা বাগান থেকে উল্টোডাঙ্গা যাওয়ার দিকে এগিয়ে আসবে, দুটো গলি পরেই হচ্ছে কিন্তু এই সুরির বাগানের পুজোটা। এবছর এখানকার থিম হচ্ছে জীবনতরী। থিমের নামের সাথে একদম কিন্তু মানানসই, জীবনতরী মানে হচ্ছে নৌকার আর কি থিম রয়েছে। এই যে দেখো বিশাল বড় নৌকা, আর এদিকে তোমার নেটগুলো রয়েছে মানে মাছ ধরার জাল আর কি যেগুলো বলে। গামছা দিয়ে দেখো নৌকার মুখটা করেছে, আর বড় একদম শিকল ঝুলছে নৌকাতে। উপরটা দেখো
পুরোটা একদম জাল রয়েছে মাছ ধরার, দেখেছি নোঙর বানিয়েছে, এই যে তোমার পোড়ামাটি দিয়ে এরকম কিন্তু নোঙর বানিয়েছে। মানে মা দুর্গাকে দেখো, পুরো যে সমস্ত জেলেরা আর কি মাছ ধরতে যায় সমুদ্রে বা নদীতে, তাদের একটা প্রতীতি হিসাবে মা দুর্গাকে কিন্তু তৈরি। এই ভিডিওর মধ্যে দিয়ে নর্থ কলকাতার যে প্যান্ডেল গুলো পুরো খুলে গেছে তার ডিটেলস তোমাদের দিয়ে দিলাম, থিম দিয়ে দিয়েছি, গাইডলাইন দিয়ে দিয়েছি, তোমরা ডেফিনেটলি এসে ভিজিট করো। আর ডেসক্রিপশন বক্সে দেখো তোমার গুগল ম্যাপের লিঙ্ক গুলো সব দেওয়া রয়েছে, ওইটাকে ক্লিক করে ধরে ধরে একদম চলে আসবে। সুতরাং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আর কাছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাই সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা, আজকে ইট লাভ ইন কাছে, বাই বাই বাই।